প্রিয় ব্যবহার স্বার্থ ছাড়া এই পৃথিবীতে কেউ কারো না নিজের ও তার সন্তানকে দুধ খাওয়ায় হয়তো একদিন বড় হবে হয়তো মাকে কেয়ার করবে না কিন্তু তার নিজের ভবিষ্যৎটাকে সুন্দর করতে পারবে তাই এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কারোর জন্য না এগারো বছর প্রায় বারো বছর চাত্রলীগ থেকে আমার অর্জন ষাটটি কে বলেছেন কিশোরগঞ্জ পাকুন্দিয়া উপজেলার চাত্রলীগ যিনি সদ্যমাত্র কাঙ্ক্ষিত পদ না পেয়ে দুধ দিয়ে গোসল করে ছাত্রলীগ দিয়ে গুড ভাই অর্থাৎ বিদায় জানিয়ে দিলেন আরমিন তিনি লিখেছেন বারো বছর ছাত্রলীগ করে আমি ষাটটি মামলায় এখনও আছি এক বছর ধরে পুলিশের হয়রানি পুঙ্গ শূন্য পকেট দুধ দিয়ে গোসল করে রাজনীতিকে বিদায় নিলাম কেউ হয়তো কোথাও থেকে বিদায় নেয় সুখে আর কেউ বিদায় নে সুখে সুখ আর সুখ দুই রকম জিনিস এক লোক দুই সালে টাঙ্গাইল মধুপুরে জাঙ্গালিয়া গ্রামে স্ত্রীর তালাকের পর নোটিশ পেয়ে অত্যন্ত খুশি হয়ে দুধ দিয়ে গুসিল করে প্রায় গ্রামের দুই শত লোকে দাওয়াত খাইয়েছিলেন এক স্বামী কিন্তু তিনি কিন্তু স্ত্রীকে ডিভোর্স হওয়ার পর তালাক দেওয়ার পর খুশি হয়ে গ্রামের দুশো মানুষকে দাওয়াত খাওয়াইয়েছিলো টাঙ্গাইল মধুপুর জাঙ্গালিয়া গ্রামে কিন্তু ওই যে আরমিন বাই তিনি কিন্তু ষাটটি মামলায় ভোগান্তিতে পরে সর্বসর্ব হয়ে নিচে সব কিছু হারিয়ে অবশেষে ছাত্রলীগকে গুড বাই বললেন তিনি ছিলেন কিশোরগঞ্জ পাকুন্দিয়া উপজেলার সহ সভাপতি আবার ছাত্রলীগের আচ্ছা যা হোক ভাই বারো বছর ডিউটি করার পর ছাত্রলীগের সাথে কাজ কাজ করার পর অবশেষে ছাত্রলীগ থেকে তিনি মুখ ফিরিয়ে নিলেন বেঁধে নিলেন এই বাইটির জন্য আমরা শোক প্রকাশ করছি বা এ যেন ভুল বুঝতে পেরে আবারও সে ছাত্রলীগে জয়েন করে ছাত্রলীগকে ত্যাগ করার মতো দল না প্রকৃত ছাত্রলীগ কোনো ছাত্রলীগকে ত্যাগ করে না আমরা প্রত্যেকটা বাণী শুনি ছাত্রলীগের আদর্শিকদের কাছ থেকে